শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম দালিয়া নৌশি। আমার বাবার ছিলেন স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম, আর আম্মা হোসনায়রা ইসলাম, কিন্তু ওনাকে সবাই বেবি আপা বলেই ডাকত। যদিও জন্ম আমার বোধহয় আজিমপুর এরিয়াতে। আমি না ছোটবেলাতে, আমরা একচুয়ালি বড় হয়েছি বেইলি রোড থেকে, এবং ছোটোতে স্কুলটা বেকারনাসা স্কুলই ছিল, কিন্তু ওটা প্রাইমারি লেভেলটা পড়েছিলাম। ওখান থেকে চলে গেছিলাম হোলিক্রসে, হোলিক্রস স্কুলে। তো হোলিক্রস স্কুলে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এগুলো পড়েছি। কিন্তু যেটা হলো যে আমাদের দেশে কিন্তু তখন আস্তে আস্তে আন্দোলনটা গড়ে উঠছে, এবং আমরা যারা নিজেদেরকে বাঙালি বলতাম, বলতে ভালোবাসতাম, আমার আব্বা যেহেতু খুব সচেতন একজন নাগরিক ছিলেন, আম্মাও ছিলেন তাই, এবং সেই সূত্রে আমরা ফ্যামিলিতে সারাক্ষণই আমরা পরিবারে এইসব কথাই হতো, আমাদের সংস্কৃতি নিয়ে, রাজনীতি, সমাজনীতি সব কিছু নিয়েই কিন্তু আমাদের বাসায় আলোচনা হতো। কারণ আব্বার কাছে সবসময় আমাদের যারা অবদান রেখেছেন বাংলাদেশে সাংস্কৃতিক লেভেলে বলেন, রাজনৈতিক লেভেলে, সবাই শীর্ষস্থানীয়রা সব বেশিরভাগ আমাদের বাসায় আসতেন। সুতরাং আমরা সারাক্ষণই সব রকম জিনিসই আমরা কানে শুনতে পেয়েছি, এইভাবে গড়ে উঠেছি আমরা। যে জন্য আমার মনে আছে ছোটোবেলায় আমরা আমাদের পরিবারের, আমরা ভাই বোনরা, আমাদের মা বাবার যে ভাই বোনরা, মানে আমার মামা চাচা তাদের বাচ্চারা, আমাদের কাজিনসরা, সবসময় আমরা যখন একত্রিত হয়েছি আমরা কিন্তু গান বাজনা নাটক সব কিছু করেছি, এবং আব্বারা খেলাধুলা করেছেন, আমাদেরকে শিখিয়েছেন, ভাইয়ারা তো ক্রিকেট খেলেছেন, তার না ভাই তো এখনও ওনার নাম সবাই জানে, তানভীর মাঝার তান্নার নাম ক্রিকেটে, বড় ভাইয়া সবসময় খেলেছেন, বড় ভাইয়াই ছিলেন লিডার কিন্তু তান্না ভাইয়া পরে টিকেছিলেন। আমরা সাংস্কৃতিক বলেন, ক্রীড়াঙ্গন বলেন, রাজনীতি বলেন, সব কিছুর ভিতর দিয়ে আমরা বড় হয়েছি। যখন হোলিক্রসে আমি ক্লাস 7-এ, তখন গণ অভ্যুত্থান, গণ আন্দোলন আমাদের শুরু হয়ে গেছে 68-69 সময়, এবং তখন না বাংলা বাংলা বলতে একটা বিরাট রোল উঠেছিল। এবং সেখানে আমার আম্মা তখন স্থির করলেন যে আমি আমার মেয়েকে কখনোই হোলিক্রসে রাখবো না, অনেক ইংরেজি শিখেছে, এখন বাংলা স্কুলে ভর্তি করব। আমি কিন্তু তখনও বুঝতে পারিনি ব্যাপারটা কী চলছে। তো ওনারা আবার আমার মা, আমার খালা, মেজো খালা, ওনার ডক্টর নুরুন্নাহার ফাইজুন্নেসা, তারপরে ডক্টর মিসেস মনসুর, এবং টুলু আপা, রানু আপা, এনরা আর কি, এনরা সবাই মিলে ওনারা একটা স্কুল করেছিলেন, অগ্রণী বালিকা বিদ্যালয়।
তো আম্মা ঠিক করলেন যে ওটা যেহেতু বাংলা মিডিয়াম ওখানে নিয়ে যাবেন আমাকে, ওখানেই ভর্তি করালেন। তখন অগ্রণীতে ভর্তি হলাম, অগ্রণীতে কিন্তু আমাকে ক্লাস নাইনে ভর্তি করা হলো, এইটটা আমি পড়ি নাই। তো সেখানেও নাইন মানে কিন্তু যথেষ্ট উঁচু একটা ক্লাস, উঁচু শ্রেণীতে পড়া, এবং সেখানে পাটিগণিত যথেষ্ট টাফ, এবং তারপরে আমি ম্যাট্রিক দিব। আমি কিন্তু তখন মনে হয় সেভেন থেকে আমি মানে আমার বেশ ভালো একটা রপ্ত হয়ে গেছে ন্যাচারালি ইংলিশ সব কিছু ব্যাপারে। আমি বিরাট একটা ধাক্কা খেয়েছিলাম এবং মনে হয় বেশ মনক্ষুণ্ণ হয়েছিলাম, আমাকে কীভাবে এরকম করতে পারলেন যে ইংরেজি স্কুল থেকে একেবারে ধরম করে বাংলাতে নিয়ে চলে গেলেন। এবং তখন হিস্ট্রি মানে যে ইতিহাস, জিওগ্রাফি মানে যে ভূগোল, ম্যাথামেটিক্স হলো, পাটিগণিত, এগুলো সব শিখতে হয়েছিল আমাদেরকে। আমাকে নিয়ে তাই অগ্রণীতে অনেক আমার মনে হয় হাসাহাসিও করেছিল সবাই, যেহেতু আমি অতটা বলতে পারতাম না। কিন্তু আস্তে আস্তে রপ্ত শুরু করলাম যে বাংলা তো ভাষায় সবাই বলে, আর আব্বা আম্মা খুব শুদ্ধ বাংলা ছিল ওনাদের, যেহেতু আমরা আমার আম্মা তো ছিলেন নদিয়ার, সুতরাং ওনাদের বাংলার ভাষা খুব সুন্দর ছিল। আমরা বাংলা ভাষা সবসময় বলেছি, কিন্তু আমার একটা সবসময় ছিল যে আমি তো ইংলিশ জানি, কিন্তু সেইটাকে থামিয়ে দেওয়া হলো। এবং ভালোই লেগেছিলো, পরের দিকে বেশ মজাই লাগতো যে আমি বাংলা স্কুলে শুধু না, আমি বাংলাতে ওখানে যেও আমি একটু ইংলিশ ইংলিশ ভাব দেখাতাম, কিন্তু বাংলা বলতে চেষ্টা করতাম অনেক। যাই হোক, এটা ছিল আমার জন্য একটা বিরাট একটা রদ বদল আমার জীবনে, সেইটাই এসে একাত্তরে কিন্তু ঠেকলো। এবং তখন আমি একেবারেই মনে হচ্ছে আমি বাংলার জন্য যুদ্ধ করব, বাংলার জন্য আমি বাঙালি, আমি বাঙালি, এই পরিচয়টা আমার ভীষণ দরকার। তো তখন আমার মনে মনে ভিতরে আমি আব্বা আম্মাকে যথেষ্ট ধন্যবাদ জানাতাম যে অ্যাটলিস্ট আমি তো চলে এসে কেউ বলতে পারবে না যে আমি হোলি ক্রসে পড়ি। তারপরে একাত্তর চলে আসলো, যেখানে আমার স্কুলই বন্ধ হয়ে গেল। 25-এর রাত্রে তো দেখলামই কীভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়লো, ওরা অন্ধকার করে দিল সমস্ত, ইলেকট্রিসিটি বন্ধ করে দিল। 9টার সময় আমরা শুনলাম, আমার বড় ফুপু চট্টগ্রাম থেকে ফোন করলেন, চট্টগ্রাম থেকে, যে তোমরা কি শুনেছ স্বাধীনতা ডিক্লেয়ার করা হয়েছে। এইটা শুনে তখন তো একদম অন্যরকম মনে হলো, যে আমরা জানি অনেক ঘটনা ঘটছে, ইয়া চলে যাচ্ছে, বক্তি রাখছে না, তারা মিটিং করতে পারছে না, ফেরত চলে যাচ্ছে, মারপিট হচ্ছে, কিন্তু সেটা যে যুদ্ধে পরিণত হয়ে গেছে, অলরেডি তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। আস্তে আস্তে যখন রাতটা গড়াতে থাকলো, তখন আমরা টের পেলাম যে হ্যাঁ, যুদ্ধ তাকে বলে, একদম চারিপাশে চুপচাপ, কিন্তু যখন তারা বোমা ফেলছে, যখন তারা আগুন লাগাচ্ছে, আমরা তখন ধানমন্ডিতে থাকি, এবং ধানমন্ডির সেই আবাসিক এলাকার কাছেই আপনার মোহাম্মদপুর, শ্যামলী, এখানে সমস্ত জায়গাগুলোতে তারা আগুন ধরিয়ে দিয়েছিল। এবং মোহাম্মদপুরে তো বিহারিরা থাকত, আমার ভাইরাই, আমাদের ভাইয়ের মতন যারা সব ছেলেপেলেরা, তারা ব্যারিকেড দিচ্ছিল, লোহা, টিন, গাছ সব কিছু নিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছিল, যাতে কেউ তাদের নিজেদের লোকাল এক একটা জায়গাতে, এক একটা মহল্লাতে তারা নিজেরা গ্রুপ বানিয়েছিল। এটা কিন্তু নিজের থেকেই করেছিল সবাই। আমার মনে আছে ধানমন্ডিতে আমি রাতের দিকে যখন আগুন প্রচুর, মানে আমরা সেই শিখা দেখতে পাচ্ছি, আগুনের লেলিহান শিখা যাকে বলে, চিৎকার শুনছি, তখন আমার আম্মা আব্বা যেটা করলেন, আমাদেরকে চেপে নিয়ে বসে থাকলেন মাটিতে এবং বললেন, খবরদার তোমরা জানলার কাছে যাবে না কেউ, কারণ বলা তো যায় না কোথা থেকে কে কখন গুলি ছুড়বে, কী করবে। রাত্রে 2-3টার দিকে আমার মনে আছে, আমি যখন ওই বাসার ধানমন্ডির বসে আছি চুপ করে, তখন গাড়ির আওয়াজ, আব্বা তো নার্ভাস হয়ে গেছিলেন এবং উনি অন্যান্য বন্ধুদের সাথে চেষ্টা করছেন যোগাযোগ, আমাদের টেলিফোন নাই, কাজের লোককে বের করা হচ্ছে যে তুমি কি একটু যেতে পারবে পাশের বাসায় বা ওইখানে, কেউ বেরোতে পারছি না আমরা, সুতরাং সাংঘাতিক খারাপ অবস্থা ছিল, দুরবস্থা আমাদের। কিন্তু আমি সেই কোনো ফাঁকে আমি জানলা দিয়ে পর্দা সরিয়ে, আমরা আমাদের বাসাটা কোনাকোনি ছিল আবাহনী মাঠের, 2-2:30 এরকম, 2:30-3 দিকে হবে যে গাড়ির আওয়াজটা শুনছি, সেখানে দেখছি ট্রাক যাচ্ছে, এবং সেই ট্রাকের ভিতরে লম্বা লম্বা মানুষ, আমরা তখন দোতলায় বসে আছি, চারিপাশে অন্ধকার, ইলেকট্রিক লাইট কিচ্ছু নাই রাস্তাতে, কিন্তু ট্রাকের হেডলাইটস ছিল, এবং সেইটুকুর আলো দিয়ে আমরা দেখছি, কিন্তু ওরা সব সাদা আলখেল্লা পরেছিল সবাই, ওরা এবং 2-3 করে এক একটা ট্রাকে তারা দাঁড়িয়ে আছে। আব্বাকে বললাম যে আব্বা দেখেন কারা যায়, আব্বা বলছেন খবরদার তুমি উঠো না, তুমি বসো, চুপ করে বসো, কিন্তু আব্বারও মাথায় এসছে এরা কারা। পরে আমরা ভোরের দিকে টের পেলাম যে এরা না রাস্তাতে যাদেরকে ওরা মেরেছে বা পথে ঘাটে যারা পড়ে গেছে, বাজারে যারা ছিল, হঠাৎ করে আক্রমণ করেছে, যারা মারা গেছে তাদেরকে লাশ তুলতে তুলতে তারা যাচ্ছে। তখন না যুদ্ধটা যে কীভাবে এসে
মাথার ভিতরে ঢুকে গেল যে এখানে তো ঠিক আর থাকা যাবে না, এরকম করে ইম্পসিবল যে আমরা কিভাবে তাদের সাথে আমরা মোকাবেলা করব। ভোরের বেলা যখন কারফিউ উঠানো হলো 26 তারিখ সকালবেলায়, এক ঘন্টার জন্য খালি কারফিউটা, আব্বা তখন পাগলের মতন গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, বললেন যে চলো আমরা থাকবো না বাসায়। কিন্তু বেরিয়ে তো বেশি দূর যেতে পারিনি, কারণ আমাদের যেতে দেওয়া হয়নি। তখন রাস্তা অলরেডি থমথম করছে, চারিপাশে মিলিটারি দাঁড়িয়ে আছে, এবং সেইখানে আমরা রোকেয়া হলের সামনে এসে দেখি যে প্রচণ্ড ভিড়। তো আমার খালা ঠালারা ওখানেই থাকতেন, যেহেতু আমরা ইউনিভার্সিটির তখন প্রফেসর, খালা খালু দুজনেই খবর নিতে পারবো কি না। রোকে হলের কাছে এসে ওখানে গেটের সামনে প্রচণ্ড ভিড় দেখে আব্বা একটু নেমেছিলেন, আমিও একটু নামলাম, আম্মাও নেমেছিলেন। দেখি যে ওইখানে ওরা গণকবর দিয়েছে, তখন মানে খুবই খারাপভাবে, তখন তো প্রথম দিন একদম, মানে ওরাও ঠিক মতন তারা সব কিছু করতে পারে নাই। ওইটুকু যেতে না যেতে আব্বা আমাদেরকে একদম টেনে নিয়ে গাড়িতে উঠালেন যে চলো চলো চলো, এখানে থাকবো না, থাকতে পারবো না, বাসায় চলো। আবার ফিরে এসেছি আমরা। তারপরে আবার 27 তারিখে যখন 2 ঘন্টার জন্য কারফিউ উঠানো, তখন আমরা বেরোতে চাইলাম, আবার আব্বা বেরোলেন। কিন্তু যেটা হয়েছিল যে ঢাকা শহর একটা পাগলা গারদের মতন জায়গা হয়ে গেছিলো, সব মানুষ পাগল। আমার বাসা থেকে আপনার বাসায় যাচ্ছে, আপনার বাসা থেকে আমার বাসায় আসছেন, কেউ নিজের বাসায় থাকতে চাচ্ছিল না, এরকম হয়েছিল অবস্থা। আমি আমার ফুপুর বাসায় যখন আব্বা নিয়ে গেলেন, ওখানে অলরেডি অনেকজন এসে আশ্রয় নিয়েছিল, সেজন্য ফুপুরা, এটা হলো ওয়ারিতে গ্যান্ডেরিয়া, থাকতে পারলাম না ওখানে। আব্বা খুব কষ্ট পেলেন যে ফুপুর বাসাতে, ওর বোনের বাসাতেও ঢুকতে পারলেন, আবার ফেরত আসলাম। তা আরেক বোন তখন আমার সবচেয়ে ছোটো ফুপু, উনি থাকতেন গুলশানে, আসা অনেক দূর আমাদের জন্য, সেখানে আসলাম, ছোটো ফুপু আমাদেরকে আশ্রয় দিলেন, আমরা ওখানে ছিলাম। কিন্তু তারপরের দিনই আমরা সবাই করটিয়া টাঙ্গাইল চলে গেলাম, এবং ওইখানে যারা গেলাম আমরা ওখানে যে আমার আত্মীয় স্বজন প্রায় 70-80 জন আমরা ওখানে অলরেডি চলে গেছে, সেখানে যে আমরা প্রায় 1 মাস আমার মামি মিনানা জামান, ওনার ভাই শফি আহমেদ, উনি একজন ব্যবসায়ী ছিলেন, ওনার একটা বাসা ছিল একদম করটিয়া বাজারের মুখের উপরে, সেইখানে ওনাদের একটা বিরাট একটা রুম ছিল, সেইখানে আমরা সেই 70-80 জনই আমরা ওখানে আশ্রয় নিয়েছিলাম, এবং ওনারা হাসি মুখে আমাদেরকে ঢুকতে দিয়েছিলেন, বাধা দেননি, সেখানে খাবারের ব্যবস্থা করা। এই আমাদের যুদ্ধের প্রথম ইতিহাসটা শুরু হলো, এবং যাওয়ার পথেও আমরা প্রচুর লাশ দেখেছি, সব দেখেছি, লোক মরে পড়ে আছে, সব কিছুই দেখেছি। বিহারিরাও দাঁড়িয়েছিল আমাদেরকে মারার জন্য, ঢুকতে দিতে চাচ্ছিল না, এরকম অনেক ঘটনা ঘটেছে যে গাড়ি জোর করে নিয়ে চলে যেতে হয়েছে, যে অনেক রকম কিছু হয়েছে। আমরা ওখানে 1-1.5 মাস ছিলাম, ততদিনে আব্বা ঠিক করেছিল যে আমরা এই দেশে পারবো না থাকতে, আব্বা ঠিক করলো যে আমরা ওপারে চলে যাব। 1.5 মাস পরে আমার মনে আছে আমরা ঢাকায় ফিরলাম, 7 দিন ছিলাম, পালিয়েছিলাম, লুকিয়েছিলাম, সেখান থেকে ব্যবস্থা করে ঢাকায় কীভাবে আব্বার আমি জানি না ঠিক, রাজনৈতিক দলদের সাথে করে আমরা চলে গেলাম কুমিল্লা। কুমিল্লাতে গাড়ি করে আমাদেরকে আমার মামা, আমার ফুপাতো ভাই, এনারা আমাদেরকে নামিয়ে দিলেন গাড়ি করে, চান্দিনাতে ছিলাম। সেখানে এক রাত থাকার পরে আমরা রিক্সা করে সেই গ্রামের ক্ষেতের ভিতর দিয়ে দুজন দুজন করে আমরা বোরখা পরেছিলাম, আমি আর আমার মা, যাকে আইল বলি আমরা, আলপথের ভিতর দিয়ে রিক্সার জন্য রাস্তা করা হয়েছিল, সেই পথ দিয়ে আমরা 22 মাইল গেছি। এটা আমি এখন ভাবতেই পারিনি যে একটা রিক্সাওয়ালা 22 মাইল ধরে আমাদেরকে নিয়ে গেছে, আমাদের সাথে আরও 5টা রিক্সা, আমরা সব মিলে 5টা রিক্সা, মানে 10 জন যাত্রী। এবং আমার রাস্তায় একটা আমার একটা একটা মানে ঐতিহাসিক একটা ঘটনা আমার সাথে ঘটে, যেটা আমি পরে বলি যে আমার জন্য একটা বিরাট ব্যাপার। সেটা হলো যে আমরা যখন 22 মাইল যাচ্ছি, আইল পথগুলা বানানো যে হয়েছিল মাটি তুলে তুলে রিক্সার মতন সাইজের পথ করে দেওয়া হয়েছিল যাতে রিক্সাটা যেতে পারে, কিন্তু এত রিক্সা যাচ্ছে আর এত রিক্সা আসছে, ভেঙে যাচ্ছে ওগুলা, কাঁচা যেহেতু জায়গাটা। কিন্তু ছোট ছোট বাচ্চারা গ্রামের, ওদেরকে কীভাবে জানি ওরা উৎসাহ পেয়েছিল, যেই ভেঙে যায় ওরা কোথার থেকে এসে ধানের ক্ষেতের থেকে বেরিয়ে ওরা সেই আলপথগুলো ঠিক করে দিচ্ছিল, মানে ওটা দেখার মতন একটা জিনিস ছিল। আর রিক্সাওয়ালাদেরকে আমার মনে ছিল যে ওরা সুপারম্যান, মানে এই যে রিক্সা চালাচ্ছে ওরা থামে নাই, যেখানে ওদের থামতে বলা হয়েছে সেখানেই থেমেছে ওরা, কিন্তু এক একটা জায়গায় যে যে ওদের স্থান ছিল, যেখানে যে ওরা খবর নিতে পারত যে আমরা আরেকটু এগোতে পারবো, আর 4 মাইল যেতে পারবো কিনা, ওখানে কি পাকিস্তান আর্মি আছে কিনা,
এই খবরগুলো ওরা পেত। তো এটা একটা বিরাট একটা স্পাই মুভির মতন ছিল আমার কাছে মনে হয়েছিল, যে দারুণ ব্যাপার, এরা কোথা থেকে এগুলো ঠিক করলো, কোথা থেকে প্ল্যান করছে, একদম স্বতঃস্ফূর্ত। এটাকে কেউ বলবে না যে এগুলো বানিয়ে বানিয়ে করা হয়েছে, এটা তৎক্ষণাৎ তারা সমস্ত প্ল্যান করে করে। এবং এই রিক্সাওয়ালাদেরকে আমি এনাদেরকে বলি, এনরা হলেন আমাদের দেশের আসল হিরো, এনরাই দেশ, এনরাই আমার দেশের সুপার পাওয়ার। এনরা কোথায় আমি জানি না, তারা নিশ্চয়ই অনেকেই বেঁচে নাই, কারণ তাদেরও তখন বয়স হয়ে গেছে, চালিয়েছেন তারা রিক্সা, এবং তারা আমাদেরকে বাঁচাবার জন্য নিয়ে গেছে, আর কিছু না। ওনারা জানেন যে এদেরকে বাঁচাতে হবে, এদেরকে এখান থেকে ওই পারে নিয়ে যেতে হবে আমাদেরকে। আরেকটা ছিল যে আমাদের রিক্সা চারটা, আমাদের সামনে আরও চারটা রিক্সা ছিল, আমি আর আম্মা পিছনের রিক্সায় ছিলাম, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে কারা জানি আমাদের সামনের রিক্সায় খালি কাঁদছে, কান্নার আওয়াজ শুনছে একজন মহিলার, কনস্ট্যান্ট কান্না, দেখতে পারছি না কারণ রিক্সাগুলো শাড়ি দিয়ে ঘেরা ছিল। তো কিছুক্ষণ অনেকক্ষণ কান্না, আমার আবার জ্বর এসে গেছিলো কারণ বৃষ্টি পড়েছিল, বৃষ্টিতে ভিজে গেছিলাম। আম্মা আমাকে জড়িয়ে ধরে বসে আছেন, একে তো ভয় পাচ্ছি, কোথায় যাচ্ছি আমি জানি না, সব কিছু মিলিয়ে আর কি। তারপরে একটা জায়গায় থামা হলো, ওখানে থেমে বেশ অনেক দূর যাওয়ার পরে আমাদেরকে থামতে হলো, রিক্সাওয়ালারা ওখান থেকে খবর নেবে, এবং আমাদেরকে ছোটো ছোটো কাপে চা এনে দিল, চা খান। তখন আমি আব্বাকে বললাম যে আব্বা, আব্বা এসছেন দেখতে আমরা ঠিক আছি কি না। আব্বা আব্বা বলছে, আব্বা কাঁদছেন কেন, উনি সামনে কে আছে যে ওনারা কাঁদছেন? বলি জানি না তো, আমরাও দেখতে পাচ্ছি না, দেখি আমি জিজ্ঞেস করছি। তো তখন জিজ্ঞেস করতে পারেননি, কিন্তু আরও কিছুক্ষণ পরে যখন সেকেন্ড টাইম আমরা থেমেছি, তখন আব্বা খবর নিয়ে বললেন যে ওখানে না যে ভদ্রলোকের মহিলা যাচ্ছেন, ওনাদের বাচ্চাটা হারিয়ে গেছে, আসার পথে ওনারা জিঞ্জিরা হয়ে পালিয়ে আসছিলেন। তো ওনাদের এমরা কারা ছিলেন, এমরা ছিলেন আমার ওস্তাদ জি বারিন মজুমদার আর ওনার বউ ইলা মজুমদার। তখন তো আমার ওস্তাদ জি হননি, উনি ফিরে আসার পরে আমি ওনার সাথে বসেছিলাম, ওনাকে আমি ওস্তাদ ভেবেছিলাম, এবং আমাদের ফ্যামিলির একেবারে পরিবারের মতন হয়ে গেছিলেন উনি। কাকিমার কান্না যদি দেখতেন তখন, মানে ওনার উনি তখন উনি জানেন যে ওনার মেয়ে হারিয়ে গেছে, মারা যায়নি, ফিরে আসবে, সেজন্য উনি মেয়ের জন্য পাগলের মতন কাঁদছেন, আমি কোথায় পাবো, ওকে কোথায় খবর দিই, আমি যে চলে যাচ্ছি কে জানবে আমি কোথায় গেছি। দেখেছি উনি তারপরেও বছরের পর বছর উনি খালি কেঁদেছেন, যে আমার মেয়ে তো আমাকে তো বলে যায়নি, সে আমি তো কিছু জানি না, ও আসবে, ফিরে আসবে। আমার জন্য একটা বিরাট একটা ইতিহাস এটা, কারণ এইভাবেই কিন্তু মানুষ জীবন থেকে হারিয়ে গেছে আমাদের। আমরা চলে গেলাম, তারপরে আমরা ওখানে পৌঁছালাম, পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেছে। আমার মনে আছে যেখানে বর্ডারে পৌঁছালাম, ওটা বর্ডার ভেবেছিলাম, আমার কাছে ধারণা ছিল যে একটা বিরাট দেওয়াল পাবো বা কিছু একটা, কিন্তু আসলে সেটা না, ছোটো কংক্রিটের একটা পিলারের মতন সেখানে রাখা, একদিকে লেখা আছে পাকিস্তান, একদিকে লেখা আছে ইন্ডিয়া। ওইটা মনে আছে আমরা যখন পা দিচ্ছি সবাই বলছি আমরা কিন্তু ইন্ডিয়া ক্রস করলাম, এক পা দিয়ে ওদিকে। যেখানে আমরা পৌঁছিয়েছি সেখানে বিশাল জঙ্গল, এবং সেই গাছগুলো প্রায় 100 ফিট উঁচু উঁচু গাছ, এবং প্রচুর বাঁদর ছিল সেখানে। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, আমার মনে আছে বাঁদরগুলো সব দলে দলে থাকতো তারা, এবং যেহেতু আমরাও একটা বিরাট গ্রুপ ছিলাম বলে ওরা কাছে আসে নাই, কিন্তু আমরা দূর থেকে ওদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, এবং ওরা ভাবছিলাম আমরা খাবার টাবার হাতে নিলে ওরা ঠিকই চলে আসতো, তা হাতে কিছু ছিল না আমাদের। যাই হোক, আমরা ওখানে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, যে শহর থেকে বলা হয়ে গেছিলো, তারা অলরেডি ঠিক করে রেখে, আমাদের যে যাত্রা যারা ঠিক করেছিলেন তাদেরকে বলা হয়েছিল আপনারা ট্রাক বা জিপ নিয়ে চলে আসবেন। সেখানে একটা বড় ট্রাক আসলো আগরতলা শহর থেকে, এসে আমাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আগরতলায় শহরে ওখানে একটা ক্রাফট কলেজ ছিল, চারুশিল্প, সেখানে একটা বিরাট শিবির করা হয়েছিল, যেখানে আমাদের মতন যারা আমরা চলে গেছি তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু ওখানে যেটা হয়, আব্বাকেও অনেকে চিনতো, আমাদেরকে চিনতো, অনেকেই দেখা হলো অনেকের সাথে, রাজনৈতিক দলেরই অনেকজন ছিলেন, কমিউনিস্ট পার্টির অনেকে ছিলেন ওখানে, তারাই আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন। থাকার জায়গা বলতে ওই রকমই ঘর 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 ছিল, ছোটো ছোটো ঘর, সেখানে একসাথে 10 জন 6 জন 8 জন যাই হোক সেইভাবে দেওয়া হয়েছিল, এবং মাটিতে চাটাই বিছানো, এবং চাটাইগুলো সব কাঁচা বাঁশের, যেহেতু সেখানে প্রচণ্ড একটা গন্ধ ছিল, ওইটা আমার এখনও মনে আছে, কারণ আমি ওটা ভুলতে পারি না। ওখানে আমাদের মনীষিংয়ের মতন সবাই ছিলেন, আমাদের ডক্টর সার্ভার ছিলেন, তারপরে আয়সা খালা ছিলেন, মতিয়া খালা ছিলেন,
কমিউনিস্ট পার্টির এনাদের সবাইকেই আমি ওখানে দেখেছি, পঙ্কজ ভট্টাচার্য, ওনার পরে ওনার যিনি ওয়াইফ হন রাখি চক্রবর্তী, উনি ছিলেন, না রাখি রাখিদাস পুরকায়স্থ ছিল ওনার নাম, পরে উনি ভট্টাচার্য হয়ে যান। তারপর ডক্টর ফজিয়া ছিলেন, এরকম মালিকা খেলা ছিলেন, তারপরে আমাদের সাথে যারা গেছিলেন তারা তো ছিলেনই। তো আমাদের মনে হয় আমি দুই দিন ছিলাম, কারণ ওখানে ব্যবস্থা করতে হচ্ছিলো কলকাতায় যাবো কী করে আমরা। সেটা অবশ্য আব্বা প্রথমে গাড়ির বোধহয় ব্যবস্থা করেছিলেন, তো বললো যে প্রচণ্ড দূর, এখানে সম্ভব না এরকম করে আগরতলা থেকে যেতে, ওটা প্লেনে যেতে হবে। তো সেই প্লেনের ব্যবস্থা কী করে আব্বা করেছে আমি ঠিক জানি না, কিন্তু মেঘালয় ক্রস করেছিলাম আমার মনে আছে। আমি মেঘালয় বলতে যে সত্যি মেঘের ভিতর দিয়ে এত দূর যেতে হবে এটা তখন দেখেছিলাম, এবং প্রচণ্ড ভয়ানক একটা যাত্রা সেটা, কারণ বাম্পিং, প্রচুর বাম্পিং হয়, এবং আমরা যেই প্লেনটাতে উঠেছিলাম ওটা কার্গো প্লেন ছিল, যেখানে খালি মাল নিয়ে যেত ওরা, চেয়ার টেয়ার যেগুলো একটাও কোনো প্রপার প্যাসেঞ্জার সিট ছিল না, সেগুলো এগুলো খোলা সিটের উপরে আমরা বসেছিলাম, এবং আমাদেরকে বড় বড় তুলো দেওয়া হয়েছিল কানে পড়ার জন্য। তারপরে মেঘের সেই বাম্পিং খেতে খেতে প্রায় আধা ঘন্টার উপরে বাম্পিং হয়, এই যাত্রাটা ভীষণ খারাপ একটা যাত্রা। যাই হোক, আমরা যেয়ে কলকাতায় পৌঁছাই, এবং পৌঁছিয়ে সেখানেও খবর দেওয়া হয়েছিল যে আমরা আসছি, এবং আমার মনে হয় বাংলাদেশ মিশন যে ছিল ওরা, বাংলাদেশ তো মিশন তখন আর বলছিল না আমাদের, যাই হোক তখন বলছিল যে ওইখানে আমরা যারাই যাচ্ছি তারা ওখানে তাদের একটা বোধহয় নাম লেখানো হয় বা তাদের এন্ট্রিটা ওখানে রাখা হয় একটা রেজিস্টারে, সুতরাং আমাদেরও নাম সেখানে দিতে হয়েছিল। ঠিক কত তারিখে গিয়েছিলেন কলকাতায়? কলকাতায় পৌঁছেছিলাম মে মাসের 3 বা 4 তারিখে, 71 ওটা সন্ধ্যেবেলায় পৌঁছিয়েছিলাম। পৌঁছিয়ে সেই মিশনের ওখানে আমার মনে আছে আমার এক মামা, উনি বেশ ভালো একজন নাম করা মুক্তিযোদ্ধা, ওনার একটা চোখ চলে গেছিলো কমল সিদ্দিকে পরের দিকে, পরে চলে গেছিলো মানে যুদ্ধে ছিলেন উনি, আর ওনার সাথে মাহমুদুর রহমান বেনু আমাদের ছায়ানটের টিচার ছিলেন আমার, এবং উনি শিল্পী, গানের শিল্পী আর কি নাম করা, উনি এখন লন্ডনে থাকেন। বেনু ভাই আর কমল চাচা দুজনে আমাদেরকে ওখানে মিট করতে আসেন, ওনারাই বললেন যে সকালবেলাতে আমি যেন চলে যাই 144 লেনিন সরণিতে ধর্মতলা স্ট্রিট, সেখানে সঞ্জিতাপাড়া একটা স্কোয়াড তৈরি করেছেন, আমাকে দরকার হবে সেখানে গানের জন্য। তো আমি বললাম ঠিক আছে আমরা চলে আসবো, মানে আমার আব্বা আম্মা যেহেতু ওনাদের সাথে ছিলাম একসাথেই গেলাম আমরা। সেখানে যে সত্যি দেখলাম যে সঞ্জিতাপাড়া আছেন, ওখানে ওয়াহিদ ভাই ছিলেন আমাদের ওখানে একজন, দীপেন দা বলে, দীপেন বন্দ্যোপাধ্যায়, উনি ওখানকার নাম করা একজন বাংলা সাহিত্যিক এবং জার্নালিস্ট বোধহয় ছিলেন। আমাদের যে স্কোয়াডটা তৈরি হয়েছিল মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, সেইটার উনি ছিলেন একেবারে কর্ণধার আমি বলব, কারণ উনি আমাদেরকে সারাদিন রাখতেন, কোথায় থাকতে হবে, কোথায় বসবো, আমরা কী খাবার দাবার খাবো, এবং কোথায় যেয়ে আমরা গান পরিবেশনা করব সমস্ত উনি ঠিক করতেন। আর সঞ্জিতাপা আর ওয়াহিদ ভাইকে আমাদের মাথার উপর ছিলেন, আমি যখন গেছি তখন বেশি কেউ ছিলেন না, মানে গানের হিসেবে অতজন কেউ ছিল না, কিন্তু প্রথমে যে আমার দেখা হয়েছিল কল্যাণী ঘোষের সাথে, কল্যাণী ঘোষের ভাই প্রবাল, উমা ওনার বোন, আর তাদের সাথে ছিল রফিকুল আলম ভাই, ওনার বড় ভাই সারওয়ার জাহান, যিনি তখনই রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন বাংলার। ওনারা তো সিনিয়র সবাই, কিন্তু ওনারা খুব সুন্দর গান করতেন সব, তো আমি চিনি না যেহেতু ওনাদেরকে, কিন্তু ওনাদের গান শুনে আমি কিন্তু একটু অবাক হলাম, বাবা ভালো গান করেন ওনারা। তো সঞ্জিতাপা তখন বললেন যে দালিয়া তুমি আসছো খুব ভালো হয়েছে, কারণ আমি তো গণসঙ্গীত গাই না, তো আমরা তো ছায়ানটে ততদিনে অলরেডি অনেক গান গেয়েছি আমরা, আর শেখ লুথুর রহমান আমাদেরকে অনেক গণসঙ্গীত শিখিয়েছিলেন। তো সঞ্জিতাপা বললেন যে জনতা সংগ্রামটা তুমি ওনাদের ওদেরকে শেখাও। ওই করতে করতে কয়েকদিনের ভিতরে কিন্তু অনেক আরও আমাদের চলে আসলো, মানে তারা এসে আমাদের স্কোয়াডটাকে জয়েন করলো, আস্তে আস্তে স্কোয়াডটা বড় হয়ে গেলো, এবং আমরা গান বেশ কয়েকটা হওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে বাইরে যেতে শুরু করলাম। কলকাতার যত রকমের অনুষ্ঠান হতো, আমার মনে হয় বেশিরভাগ সব বাইরের অনুষ্ঠান, মাঠে ঘাটে পথে এবং পূজা মণ্ডপে, সেই সব জায়গায় আমরা যে অনেক গান করেছি, এবং আমাদেরকে ডাকা হতো, এক একদিন আমরা 2-3 জায়গায় একসাথে চলে যেতাম গান করতে, একটা শেষ করে আরেকটা। তো এরপরে করা হলো যে ওখানে কিন্তু আরও অনেকে ছিলেন যারা নেপথ্যেও কাজ করেছে, এবং আমার মনে হয় আলিজাকের ছোটলু ভাইরা এসেছিলেন, তারপরে আমাদের শাহরিয়ার
কবির, তো ওনারা এসেছিলেন এবং শাহের কবি যেটা করেছিলেন, হাসান ইমাম ভাই ছিলেন, রোজিয়াপা ছিলেন, তারপরে মন্টু মামা হলো মুস্তাফা মনোয়ার, ওনার ওয়াইফ ছিলেন, তো এরকম অনেকেই ছিল। এবং আমাদের চিটাগাঙের তো অনেকজন চলে এসেছিলো, শিলাদি, শর্মিলাদি, তারপরে ওনার ওনার বোন, ওনাদের মানে খালাতো না মামাতো বোনরা এসেছিলো, নীলা, সবাই আমরা একসাথে একত্রে। তখন তারপরে আসলো মোশাদ আলী, আসলো বিপুল, আসলো তারপরে দেবু আসলো, এদেরকে খুব ভালো মনে আছে, কারণ এমরাই তো পরে বেশ অনেক নামও করে ফেললো এদেরকে, এরা তো আমরা এদের সবাইকে একটা দল, বিরাট একটা দল তৈরি হয়ে গেছিলাম। তো আমার মনে আছে জুলাইয়ের দিকে আমাদেরকে, আমরা তো তার আগে গান করছি, সব জায়গায় যাচ্ছি, গান করতে যাচ্ছি, এমনকি মাঝে মাঝে কলকাতার একটু বাইরেও চলে যেতাম। তো আমাদেরকে ডাকা হলো যে আজকে একটা ভালো প্রোগ্রাম আছে, তোমাদের সবাইকে যেতে হবে, কিন্তু ধরেন আমরা যদি 50-60 জনও হয়ে থাকি ইয়েতে গ্রুপে, 15-20 জনকে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে, আমিও ছিলাম সাথে, এবং সেখানে বলা হয়নি কোথায় নিয়ে যাওয়া হবে, গাড়ি করে আমরা গেলাম, বেশি দূরে যেতে হয়নি আমাদেরকে, কারণ আমরা তো ধর্মতলা স্ট্রিটে ছিলাম, ওখান থেকে বালিগঞ্জে আসলাম, সেটা তখনও জানতাম না। সেইখানে আমরা গান করলাম সবাই মিলে, প্রায় 7-8টা গান কোরাস করলাম আমরা ছোট একটা ঘরের ভিতরে, এবং মনে আছে একটাই বড় মাইক্রোফোন ছিল যেটার মুখটা বিরাট বড় ছিল, হারমোনিয়াম ছিল, বোধহয় বেশি কিছু ছিল না ঘরের ভিতরে, একটু ভাঙাচোরা ঘরটাই, কিন্তু গান গেয়ে আসলাম। পরে আমরা শুনলাম যে আমরা স্বাধীন বাংলার ভেতরে গান গিয়েছি, এবং এটা শোনার পরে আমরা যে কি খুশি হয়েছিলাম, কারণ স্বাধীন বাংলা বেতার কিন্তু আমরা শুনছি অনেক দিন থেকেই, এবং আমি যখন টাঙ্গাইলে করটিয়াতে ছিলাম তখন স্বাধীন বাংলা বেতারকে আমরা দরজা বন্ধ করে বাতি নিভিয়ে আওয়াজ একেবারে আস্তে করে আমরা কান দিয়ে শুনতাম। আমরা এমআর আক্তার মুকুলের ওনার যে ইয়ে ছিল, তারপরে বিচ্ছু মিয়া বলে উনি যে বলতেন, এত সুন্দর সুন্দর ওনার কথা ছিল এবং অনেক খবর দিতেন উনি আমাদেরকে, তো এগুলো শোনার জন্য তখন স্বাধীন বাংলা বেতার বলতে আমরা বুঝতাম যে দারুণ একটা ব্যাপার। তখন আমরা শুনলাম যে স্বাধীন বাংলা বেতারে যে আমরা আসলাম গাইতে, এই গানও আমাদের সবাই শুনতে পারবে, সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে শুনতে পারবে আমাদের গান, তো এটা নিশ্চয়ই আমাদের একটা বিরাট গর্ব হয়েছিল তখন। এরপরে আমরা আবার গেছি সেপ্টেম্বরের দিকে, অক্টোবরের দিকে আমাদেরকে ডাকা হয়েছিল। এবং একটা জিনিস আমি বলবো যে স্বাধীন বাংলা বেতার বলতে এগুলো তো সব রেকর্ডেড হয়ে যেত, সবসময় যে লাইভ প্রোগ্রাম ওখান থেকে তা তো হতে পারতো না, কারণ খবর নিয়ে এসে খবরগুলোকে গুছিয়ে তারপরে দেওয়া হতো। এবং স্বাধীন বাংলা বেতার যেটা কাজটা করেছিল যে কিছু গান বাংলাদেশ থেকে, ঢাকা থেকে ওরা নিয়ে গেছিলেন রেডিও থেকে, চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে, কিন্তু সেগুলো তো তখনই প্রচার করতো, ওরা কিন্তু ওগুলোকে সাজিয়ে গুছিয়ে তারপর প্রচার করেছে, এবং আমাদের গানগুলো রেকর্ডিং করে সেগুলোকে সঠিকভাবে দিয়ে তারপর সেগুলোকে প্রচার করা হয়েছিল। এবং ওখানে কেউই থাকতে পারতো না, খালি যেই সব ছেলেরা ছিলেন, যারা বড়ই অ্যাকচুয়ালি ওনারা ছিলেন তখন, আপেল মাহমুদ জাতীয় যারা ছিলেন, রথিন দারা ছিলেন, অনুপ্তা ছিলেন, এবং এনরা সবাই ওখানে হয়তো থাকতেন, কিন্তু সেটা আমরা জানতাম না, কারণ আমাদের পক্ষে ওখানে থাকার কোনো ব্যবস্থা ছিল না, এবং আমার বাবা মা তো আমাকে কখনো এভাবে ছেড়ে দিবেন না। সুতরাং স্বাধীন বাংলা বলতে আমরা ওইটাই করেছি, আমরা যে গান গেয়ে এসেছি এবং ওখান থেকে গান আমাদের প্রচার হয়েছে। এখন যে স্বাধীন বাংলায় যে খবর পড়েছে, যে ওখানে যে ইংলিশ নিউজটা করেছেন, যিনি ওখানে যে একটা কবিতাও যিনি পাঠ করেছেন, উনি কিন্তু স্বাধীন বাংলা বেতারেরই একজন শিল্পী, সেটা আমাদেরকে মানে, এটা নিয়ে কিন্তু কোনো রকমের মনোক্ষুণ্ণতা হওয়ার কোনো কারণ আমি দেখছি না, এবং এটা বলতে আমাদের সবারই গর্বিত হওয়া উচিত যে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় আমরা সবাই কিছুটা অবদান রেখেছি, আমরা অল্প হলেও কিছুটা রেখেছি আমরা, এটাই আমাদের গর্ব। যে প্রোগ্রামগুলো করতেন, বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ওদের অনুভূতিটা কেমন ছিল, ওদের সহযোগিতাটা কেমন ছিল? আচ্ছা, আমরা কলকাতাতে যখন গান করেছি, আমরা মাঝে মাঝে বেশ ভালো ভালো মঞ্চে যে গান করেছি, ওখানে যেমন রবীন্দ্রসদন যেটা আছে, তারপরে ওনাদের বড় বড় কিছু, তখনই 2-3টা বেশ সুন্দর সুন্দর মঞ্চ ছিল ওনাদের, সেখানে যে আমরা যখন গান করেছি, ওনাদের ভারতীয় যারা পশ্চিমবঙ্গের যারা ছিলেন তারা যখন এসে শুনতেন, তারা না অবাক হয়ে যেতেন আমাদের গান শুনে যে আমরা এত বলিষ্ঠভাবে গণসঙ্গীত গাইতে পারি, কারণ ওনাদের ওখানে তখন গণসঙ্গীতটা ওইভাবে আসে না, বাংলাদেশের গণসঙ্গীত কিন্তু একদম আলাদা গণসঙ্গীত, যে রক্ত গরম করা গান, এবং ওনাদেরটা মেলোডি নিয়ে হয়তো বেশি, কিন্তু ওনাদের তো অনেক গান আমরাও গেয়েছি, কিন্তু সত্যি সত্যি আমাদের গানগুলো একেবারে রক্ত গরম করা গান,
এবং আমরা যে গ্রুপটাতে ছিলাম, মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, সেটা কিন্তু পৃষ্ঠপোষকতা পশ্চিমবঙ্গের যত বড় শিল্পীরা ছিলেন, সেটা সিনেমা জগৎ থেকে হোক, গানের জগতে হোক, রাজনীতির জগতে হোক, তারা একত্রিত হয়ে একটা দল বানিয়ে আমরা আমাদেরকে পৃষ্ঠপোষক করতেন। সুতরাং সেখানে যেমন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করতে হেমন্ত মুখোপাধ্যায় বলছেন, আপনি যারই ওখানে, মানে সুচিত্রা মিত্র, অপর্ণা সেন, প্রত্যেকেই আমাদের সাথে ছিলেন এবং প্রত্যেকটা বড় বড় অনুষ্ঠানে ওনারা এসে আমাদের সাথে, অ্যাকচুয়ালি আমি বলবো যে ওনারা অবাক হয়ে আমাদের গান শুনতেন। প্রত্যেকবার আমাদেরকে বলতেন যে এরকম গান আমরা কিন্তু কখনোই শুনিনি, এবং ওনাদের এই ভালোবাসাটা আমাদের ভীষণ ভালো লাগতো। ওনারা যদি আমাদেরকে ওখানে থাকতে না দিতেন, যদি আমাদেরকে আপ্যায়ন না করতেন, আমরা কি টিকতে পারতাম ওখানে? আমরা না এমনও করেছি মাঝে মাঝে, আমাদেরকে গাড়ি করে নিয়ে যাওয়া হতো। আসলে স্কোয়াডে আমরা যখন মুক্তি সংগ্রামের শিল্পী সংস্থাতে গান করছি, সবসময় বলা হতো না যে কোনখানে প্রোগ্রাম আছে, কে ওনারা যারা আমাদেরকে অর্গানাইজ করছেন তারাই ঠিক করতেন, এবং আমরা যারা গান করছি আমাদেরকে খালি গানগুলোই গাওয়ানো হতো। তো পরের দিকে কিন্তু শাহরিয়ার কবির একটা স্ক্রিপ্ট তৈরি করেছিলেন রূপান্তরের গান বলে, এবং সেটা অল্প 40-45 বা 55 মিনিটের একটা স্ক্রিপ্ট ছিল। সেখানে গানগুলোকে ওইভাবে সেট করা হয়েছিল এবং সুন্দর ন্যারেশন ছিল সেখানে, বাংলাদেশ কিভাবে আসলো, কেন আমরা যুদ্ধ করছি এবং কিভাবে আমরা জয় লাভ করছি, এইভাবেই আমরা গানগুলোকে ফেলেছিলাম। এমনও হয়েছে আমরা সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কিছু কিছু অঞ্চল যেখানে মুক্তাঞ্চল বলা হতো, যেখানে অলরেডি বাংলাদেশ হয়ে গেছে, যেখানে পতাকা উঠে গেছে বাংলাদেশের, সেরকম জায়গায় আমরা গেছি, যেখানে যাওয়াটা একটু ভয়ঙ্কর ছিল। ওই জন্যই যে পাকিস্তান আর্মি তার আগের দিনই সেখানে যুদ্ধ করে গেছে আমাদের সাথে, এবং সেখানে যারা আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, ওরাও জানে না যে ওখানে তখনও মাইন পড়ে আছে বা কোনো শেল্প কিছু আছে যেটা আমাদেরকে নিয়ে গেলে খুব খারাপ কিছু হতে পারে। সুতরাং আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিলেন, তারাও ওখানে যারা যুদ্ধ করেছেন, তাদের ভিতরেই আমার মেজর গিয়াসের কথা খুব মনে আসছে, ওনারা যেমন ব্যবস্থাটা করতেন, তখন ওনারা ওখানে যেয়ে রেকি করে আসতেন, এসে তারপর আমাদেরকে জানাতেন যে হ্যাঁ, এটা যারা যেতে পারেন কিন্তু সাবধানে যেতে হবে, আর অল্প কয়েকজনকে, সবাইকে এত নেওয়া যাবে না। আমার মনে আছে একবার যখন আমরা গেছি, যাবার পথে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির পথে আমরা যাচ্ছি গাড়ি করে, এবং তখন সবাই বলছে এটা তো গান কী করে গাও, আজকে তো আর গান হবে না। কিন্তু যাওয়াটাও তো একটা বিরাট মজার ব্যাপার, যে যাচ্ছি একসাথে সব, এমনিতেই গান করতে করতে যাচ্ছি আমরা, কিন্তু ওখানে পৌঁছিয়ে বৃষ্টিটা তখনও চলছে, যেখানে আমাদেরকে নামানো হয়েছিল ওটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে এবং পানি চলে এসছে। সেখানে বললো যে আজকে সাংঘাতিক একটা ক্রাউড আসছে এখানে, যারা আসবে তারা কিন্তু সব মুক্তিযোদ্ধা। এবং আমরা না ভাবলাম কী করে সম্ভব হবে এটা আমরা বুঝতে পারছি না, আমরা দাঁড়াবো কোথায়, গান গাওয়ার স্থানটা কোথায়, একটা তো প্ল্যাটফর্ম লাগবে, সেটা কোথায়? এই আমরা, ওরাও শিওর ছিল না যে হবে কি, আমরা যখন পৌঁছালাম তখন তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় আমাদেরকে, যেটা ভেসে ভেসে মানে থাকবে ভাসমান ইয়ের মতন, একটা প্ল্যাটফর্মের মতন, কিন্তু উপরে কাঠের মতন বিছিয়ে দেওয়া হয়েছিল। এবং আমাদেরকে, আমরা মনে আছে এরকম অনেক কাজই আমরা করেছিলাম যেখানে দুলতে দুলতেও আমরা দাঁড়িয়েছি ওর উপরে এবং গান করেছি, এবং যারা আমাদের সামনে যারা দাঁড়িয়েছেন গানটা শুনতে, দেখার মতন, এনাদের সবার লুঙ্গি অর্ধেক করে ওই উঠিয়ে মাছ কাঁচা বেঁধে উপরে উঠিয়ে তারা সব পানির ভিতরে দাঁড়িয়েছেন, এবং তারা সেই জয় বাংলা চিৎকার করছেন আর বলছেন গান করেন গান করেন। এবং তখন আমরা আমার সোনার বাংলাটা গেয়েছিলাম মনে আছে, জনতার সংগ্রাম চলবে, ও আমার দেশের মাটি, এইসব গান আমরা অনেক করেছি তখন। ওগুলো ওনারা আমাদের সাথে কেঁদেছেন, ওনারা আমাদের সাথে গান করেছেন, হেসেছেন, একসাথে খাবারও খেয়েছি আমরা। এই ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে একসাথে আমরা ওনাদের সাথে। ওই আপনারা বিজয় দিবসটা, মানে বিজয় 16ই ডিসেম্বরটা কীভাবে জানলেন যে আমাদের দেশ শত্রুমুক্ত? আসলে 16ই ডিসেম্বরের আগে কিন্তু 14ই ডিসেম্বরটা যায়। এটা যে বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম একটা ঘটনা, আমাদের দেশের সবচেয়ে শ্রেষ্ঠ যারা বুদ্ধিজীবী তাদেরকে যে বেছে বেছে নিয়ে যে তাদেরকে যে হত্যা করা হয়, এই যে বুদ্ধিজীবী হত্যা, এটা কিন্তু আমাদেরকে একেবারে শেষ করে দিয়েছিল এবং মন থেকে আমরা সব ভেঙে গেছিলাম। এবং তখন মনির চৌধুরীর ছেলে ভাষণ আমাদের বাসায় ছিলেন, আমার মনে আছে ভোরবেলাতে উনি কাঁদতে কাঁদতে, উনি তখন পাগল হয়ে গেলেন একদম, যে আমি দেশে যাব,
এক্ষুনি যাব। তো সেটা তো আর তখনই সম্ভব হয়নি, সুতরাং 15 তারিখটা একেবারেই আমরা সেই খারাপ অবস্থাতেই ছিলাম, মন খারাপ নিয়েই ছিলাম। 16 তারিখে যখন রাস্তায় চিল্লাচিল্লি শুনছি, আমরা তখন পার্ক সার্কাসে থাকি এবং বাংলাদেশ মিশনটা সার্কাস অ্যাভিনিউতেই ছিল, তখন ওখানে হইচই শুনছি, জয় বাংলা শুনছি, আমরা সব রাস্তায় নেমে গেলাম, চলে গেলাম, যেমন ছিলাম ওইভাবেই বেরিয়ে চলে গেছিলাম আমরা, যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, কারণ জনগণের সঙ্গে স্রোতের সাথে সাথে আমরা মিশনে চলে গেলাম। এবং সেখানে পৌঁছিয়ে সব কতগুলো যে পতাকা উঠছে, এবং সেখানে অলরেডি বলা জয় বাংলা বলে চিৎকার মারছে সবাই, তখনই বুঝলাম যে আমাদের দেশ আমরা পেয়ে গেছি, স্বাধীন হয়েছে। কিন্তু তখন আমার মনে হয় কান্নায় ভেঙে পড়েছিলাম আমরা সবাই, যে দেশে কখন যাব এবং কি দেখবো, যে কোন ধ্বংসাবশেষ আমরা পাবো ওখানে, কেউ তো নাই, সবাই তো সবাইকে তো মেরে ফেলেছে ওরা। সুতরাং স্বাধীনতাটা ওই ওই ভিতরের যে সুন্দর যে মানে অনুভূতিটা, ওটাকে না খুব আটকিয়ে ধরেছিল সেই 14ই ডিসেম্বর, এবং সেটাকে উপলব্ধি করাটা, স্বাধীনতাকে একটু দেরি লেগেছে আমাদের, একটু কষ্ট হয়েছে করতে, কিন্তু ন্যাচারালি অনেক খুশি হয়েছি আমরা। খুশি মানে কি, এর থেকে তো ভালো আর খবর হতে পারে না কিছু, আমি আমার দেশ স্বাধীন করেছি। আমরা কিন্তু ফিরেছি, আমি আব্বা আর আমার আম্মা, আমরা জানুয়ারি মাসে এসেছি, জানুয়ারি মাসের 5 তারিখে আমরাও গাড়ি করে এই গাড়িপথে এসেছিলাম, এবং গাড়ি নৌকা বোট এগুলো করে আমাদের আসতে হয়েছিলো যশোর হয়ে। যখন এসে ঢাকায় পৌঁছাই, সেটা তো একটা মানে ফেস্টিভ্যালের মতন অবস্থা ছিল, চারিপাশে ট্রাকের হাজার হাজার লোক, সবাই চিৎকার মারছে জয় বাংলা, এবং এর বলতে কারো কোনো মনের ভিতরে কোনো ভীতিটা আর ছিল না, সেটা একটা অন্যরকমের অনুভূতি। এটা এটা যখন একটা পা দিচ্ছেন নিজের দেশের উপরে, তখন সেটা ওই 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 ভীতি ওই অনুভূতিটা একদম অন্যরকম, ওটাকে মুখের ভাষায় কিছুই বলা যাবে না। আমরা এখন বাংলাদেশে আছি, আমার নিজের দেশ আমি পেয়ে গেছি, সেজন্য আমি আমার ইতিহাস ভুলে গেছি। ইতিহাস না, যারা দেশের জন্য সত্যি সত্যি যারা যুদ্ধ করেছে এবং যারা মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসেছে দেশকে, তারাই কিন্তু এখন অবহেলিত, এবং তাদেরকে একটা কোনায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সেটা আমি জানতে চাই যে কেন আমাদের আমাদের সাহসটা কোথায় গেছে। আমরা 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 তো জানি যে সাহস আছে, জানি এই নতুন প্রজন্ম, কিন্তু ওদেরকে যদি সত্যি ইতিহাসটা বলা হয়, কারণ ইতিহাস বারবার পাল্টানো হচ্ছে, প্রত্যেকবার ইতিহাসকে মিথ্যা কথা বলে এর ভিতর ঢুকানো হচ্ছে, তাহলে আপনি যে একটা বাচ্চা এখানে জন্ম নিচ্ছে, সে কী করে বুঝবে কোনটা সঠিক ইতিহাস? তাহলে কার কর্তব্য? আমার বাপ মায়ের কর্তব্য সেই বাচ্চাকে শেখানো। আমি যদি আমার বাচ্চাকে না শেখাই এটা হলো সঠিক ইতিহাস, এবং আমি যেটা বলছি এটা সত্যি কথা বলছি, এখানে আমার কোনো রকমের কোনো কিছু পাওয়ার নেই, পেয়ে গেছি আমি, সুতরাং আমি সত্যি কথা তোমাকে বলে যাচ্ছি, কারণ আমি তো থাকবো না, তোমাকে এটা জানতে হবে, এবং তোমার দেশকে ওইভাবেই তোমাকে ভালোবাসতে হবে, যা পাচ্ছ ওটাই যথেষ্ট। তুমি এখন কি হয়েছে, তোমার টাকা চাই, তোমার পয়সা চাই, তোমার গাড়ি চাই, তোমার বাড়ি চাই, তোমার হাতে ফোন চাই, কেন? বাংলাদেশ কি তাই রিপ্রেজেন্ট করে? আমার তো মনে হয় না। কেন, আমি হ্যাঁ অবশ্যই আমার আমি স্থিতি হব, স্থিতি পাবো, ইকোনমিক্যালি আমি অনেক ভালো লেভেলে যেতে পারি, কিন্তু আমাকে তোকে পড়াশোনাটা শিখতে হবে, আমি অশিক্ষিতও থাকবো, এদিকে আমি হাতে সব কিছু পাবো, সেটা তো আপনি ব্যবহার কর, তখন তো তুমি ব্যবহার করতে পারবে না, সেই প্রযুক্তি বলো আর যাই বলো, এই প্রযুক্তির অপচয় হবে তখন। সেজন্য আমি মনে করি আগে শিক্ষা নিবে তোমরা, ভালোভাবে শিক্ষা নাও এবং সৎ পথে থাকো। সৎ পথে না থাকলে কিন্তু তোমার বাচ্চাও কোনো দিন সৎ পথে থাকবে না, এটা কিন্তু মনে রেখো, যে পরে তুমিও একদিন ধাক্কা খাবে, এই তোমার বাচ্চার থেকেই ধাক্কা খাবে, এবং এই দেশকে তুমি বিদেশে যাও যেখানে যাও কোনো দিন তুমি মাথা তুলে দাঁড়াতে পারবে না। নিজের দেশ যখন আমি নিজের দেশকে ভালো না বাসবো, আমি সেটাকে যদি মানে আমি প্রাউড না হব, নিজের দেশকে নিয়ে গর্বিত হব না, কোনো দেশ তোমাকে গর্ব দিবে না, কোনো দেশ তোমাকে পাত্তা দিবে না, যেখানেই যাবে তুমি থার্ড ক্লাস সিটিজেন। সুতরাং আমি আমার দেশে ফার্স্ট ক্লাস সিটিজেন, সুপার সিটিজেন, সেখানে আমি যদি যা আছে আমার যেইটুকু নিয়ে যদি আমি মাথা তুলে থাকতে পারি, এর থেকে ভালো জিনিস আর হবে? কেন আমি মনে করব যে আমার আমি বাংলাদেশ চাষার দেশ, ফকিরের দেশ, গরিব, ঠিক আছে, এনাদেরকেও তো আমরা ভালো করতে পারি,
এনাদেরকেও তো ভালো লেভেলে আমরা আনতে পারি, এবং শুধু তাই না, অনেক প্রচুর উন্নতি হয়েছে, প্রচুর উন্নতি হয়েছে। কিন্তু আমরা যেটা খালি অসুবিধা হয়েছে যে আমরা কাউকে শিক্ষা দিতে পারিনি ঠিক মতন। এই শিক্ষাটা না ভিতরের শিক্ষা, এই শিক্ষা শিক্ষা খালি হাতে কলমে কাগজে লেখার শিক্ষার কথা আমি বলছি না, এই শিক্ষাটা হবে মনের ভিতর থেকে শিক্ষা। আমি আমার পাশের যিনি আছেন তাকে আমি একটা ভালো কিছু শিখাবো, উনি যদি কিছু খারাপ করেন আমার জন্য বলতে সাহস থাকে এটা করেন না। আর ওনাকেও সেটা মানতে হবে যে ও যখন বলছে নিশ্চয়ই আমার কিছু আছে, কিন্তু আমরা যদি প্রথমেই ওইভাবে নেই যে ওনাকে আমি বলবো না, উনি ওনার মতন থাকুন আমি আমার মতন থাকি, আমি বললেই উনি তেড়ে মারতে আসবেন আমাকে, এইভাবে তো আমরা বাড়তে পারবো না। সুতরাং আমি মনে করি যে আমার দেশ আমি পেয়েছি, আপনারা বুঝতে পারছেন না যে আমরা কোন পর্যায়ে আছি, কয়জন বলতে পারবে সারা পৃথিবীতে যে দেশটা আমার, যেখানেই তাকান এত বড় বড় পাওয়ার্স যারা আমেরিকাতে আপনি যান যাই অল ইমিগ্রেন্টস, ওরা তারা তো বলতে পারছে না দিস ইজ মাই কান্ট্রি, আমি এটার জন্য আমি যুদ্ধ করেছি, আমি ফাইট করেছি এটার জন্য, শুধু যুদ্ধকে আমি মাঠে নেমে যুদ্ধ করেছি, পাকিস্তান আর্মিকে আমি মেরেছি, ছুরি দিয়েছি, ছুরি দিয়ে মেরেছি, বুলেট দিয়ে মেরেছি, এরকম তো কেউ বলতে পারবে না। তাহলে আপনি এই গর্বটাকে ভুলে যাচ্ছেন কি করে আমি বুঝতে পারছি না। সেজন্য আমরা যারা এখন আপনি আমাদেরকে মুক্তিযোদ্ধা বলছেন, কিন্তু আমি মনে করি মুক্তিযোদ্ধা বলার মতন এখানে কিছু না, আমি এই দেশের নাগরিক, সাধারণ একজন নাগরিক, মুক্তিযোদ্ধা সবাই, যারা একাত্তরে ছিল, যারা একাত্তরে বাংলাদেশকে যারা বিশ্বাস করেছে, যারা বাংলাদেশ নিয়ে এসছে, যারা আমরা ওই পারে চলে গেছি বলে আমরা মুক্তিযোদ্ধা এটা ঠিক না, যারা এই পারে ছিলেন তারা আরও কষ্টে ছিলেন, আরও ভয়ে ছিলেন, ভীতিতে ছিলেন, এবং তারা যদি খারাপ কাজ না করে থাকেন, পাকিস্তানের সাথে যদি কাজ না করে থাকেন, বাকি যারা ছিলেন তারাই মুক্তিযোদ্ধা, এবং তারা সত্যিকারে ওনারাই তো আমাদের দেশে ফিরি, আমাদের আমরা ফিরতে পেরেছি ওনাদের জন্য, যদি পাকিস্তানিরা থেকে যেত আমরা ঢুকতে পারতাম না। সুতরাং আমার কথা হলো যে এতদিনে আপনাদের 50 বছর আমাদের হয়ে গেল স্বাধীনতা, এখনও কি আমি দেশকে নিয়ে কথা বলবো, কেন বলবো? এখন আমার টাইম হলো দেশের জন্য কাজ করা, গর্ব ফিল করা, সারা পৃথিবীতে বলে বেড়ানো যে এটা আমার দেশ বাংলাদেশ, আমি বাংলা কথা বলি, আমি শাড়ি পরি, আমি টিপ পরি, তার মানেই না যে আমি হিন্দু, তার মানেই না আমি ইন্ডিয়ান, এইটা কিন্তু আমাদের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে রক্তের ভিতরে, পাকিস্তান আমল থেকেই করা হয়েছে এটা আমাদের। যখন রবীন্দ্রসঙ্গীতকে বন্ধ করা হয়েছিল 60-এর দশকে, তখনই কিন্তু আমরা এটা নিয়ে ফাইট করেছি যে আমরা টিপও পরবো, আমরা শাড়িও পরবো, গানও গাইব এবং রবীন্দ্রসঙ্গীতও গাইব আমরা। কিন্তু দেখেন আমি মনে আসলে লজ্জাই বোধ করছি, আমি প্রচুর লোক, প্রচুর বন্ধু বান্ধব আমাদের, প্রচুর আত্মীয় স্বজন আমাদের ভুলে গেছে বাংলাদেশকে, ভুলে গেছে বাঙালিকে, ভুলে গেছে সেই যুদ্ধ, ভুলে গেছে সেই শহীদদেরকে যারা এত অবদান রেখে, তারা তাহলে তাদের মরে কি লাভটা হলো বলেন তো? কিন্তু তারা যে ভালো আছে না, ওরা ভুলে গেছে ওরা কীভাবে ভালো আছে। এটা যদি বাংলাদেশ না হতো, যদি ওরা কিন্তু এই পর্যায়ে থাকতে পারতো না, তারা এই লেভেলে, ওরা পাকিস্তানিদের চাকর হয়েই থাকতো আর পাকিস্তানিদেরকে পা ধরে সালাম করত। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।